আর আপনার কাছে একটাই কথা বলবো, মহিলারা নামাজ পড়বে, মহিলারা যখন নামাজ আদায় করবে, অনেক জায়গা দেখতে পাই আমার মা বোনেরা ওরা নামাজ পড়ে নামাজ পড়ে, অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, অনেকে বসে বসে নামাজ পড়ে। এখন মহিলারা নামাজ যদি পড়ে, অনেক জায়গায় আমাদের মোবাইলে খবর আসে, মোবাইলে খবর নেয়, এমন কি কমেন্টে আমাদেরকে তারা সওয়াল করে, হুজুর মহিলারা নামাজ যদি পড়ে ওদের পায়ে নেপুর আছে, মহিলাদের পায়ে নেপুর পরে নামাজ হবে কিনা? এ বিষয় আমি আপনাদের কাছে এর আগে অনেকবার বলেছি। একটা মহিলা ওরা হাতে চুড়ি পরে নামাজ পড়তে পারবে কিনা, একটা মহিলারা শাড়ি পরে নামাজ পড়তে পারবে কিনা, একটা মহিলা তিনি পায়ে নূপুর পরে নামাজ পড়তে পারবে কিনা, এ বিষয়টা আমি আপনাদের কাছে বলেছি। কিন্তু নতুন করে আর একটা অপশন আপনার কাছে বলছি, মহিলারা পায়ে নূপুর পরে নামাজ পড়লে নামাজ হবে না? হবে না। আমি আপনার কাছে বলছি বাবা, নেপুর পর আমি হারাম বলছি না, নাকের কানের পর আমি হারাম বলছি না, চুড়ি পর আমি হারাম বলছি না, তবে এতটুকু বলছি আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছে, মা কুল্লি দারসিন শয়তানু আও কামা কলা আলাইহি সালাম, পাত্র যন্ত্র যেখানে আওয়াজ হবে ওখানে ইবলিস শয়তান এসে হাজির হয়ে যায়, ওই জায়গাটা ইবলিস হাজির হয়ে যায়, রহমতের ফেরেশতা আমার আল্লাহ তুলে নেয় তুলে নেয়, ওখানে রহমতের ফেরেশতা থাকে না। এ আমার মেদিনীপুর গেওয়াখালি, আমার মহিষাদলের ভাইজিরা, আমার তালতলা এলাকার বাপজিরা, আমি আপনার কাছে একটাই কথা বলছি বাবা, আমার মা বোনেরা নামাজ আদায় করে, নামাজ পড়ার সময় ওদের পায়ে দেখতে পায় নেপুর আছে, নেপুর আছে, এখন নেপুর পরে নামাজ পড়তে পারবে কিনা? পৃথিবীর এমন কোনো হাদিসে লেখা নেই, মহিলারা যদি নেপুর পরে নামাজ পড়ে নামাজ হবে না? হবে না। পৃথিবীর এমন কোন হাদিসে পাওয়া যায় না। আমি ১৬টা বছর মাদ্রাসায় লেখাপড়া করে যতটা আমি জ্ঞান সঞ্চয় করেছি, আর সেই জ্ঞানের কথা আপনার কাছে আমি তুলে ধরেছি, এমন কোন সিয়াসিত তা স্পষ্ট কোন তফসিরে হাদিসে উল্লেখ করা নেই যে মহিলারা নেপুর পড়লে ওটা নামাজ হবে কি হবে না। তবে একটাই কথা বলি, অনেক মায়েরা বোনেরা চাচি আম্মারা ওরা নেপুর পরে, আর নেপুরের মাঝখানে নেপুরের মুখের কাছে তিনটে চারটে করে যে বলদানা থাকে, ঝমঝম করে আওয়াজ হয়, তিনটে চারটে করে যে একটা বল দড়ি থাকে, বল দেওয়া থাকে, তার ভিতরে আবার ছোট্ট করে একটা মটর দানা পেনা বল, হাঁটলে কিংবা পা নাড়া দিলে ঝুমঝুম ঝুমঝুম করে আওয়াজ হয়। আল্লাহ নবী হাদিসটা বখারি শরীফে বলেছেন, মা কুল্লি দারসিন শয়তানু আও কামা কলা আলাইহি সালাম, ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও, একটা মহিলা যদি পায়ে নেপুর পরে নামাজ আদায় করে, ওই মহিলাটা যখন সেজদা যাবে কিংবা হাঁটা চলা করবে, পা উঁচু করবে, নিচু করবে, আর এই কারণে ওই নেপুরের ঘুমুরে দানা ঝুমঝুম ঝুমঝুম করে যদি বাজে, রহমতের ফেরেশতা ওই ভিটে থেকে ঘর থেকে আমার আল্লাহ তুলে নেবে তুলে নেবে। আল্লাহ নবী বলেছে, যেখানে বাদ্যযন্ত্র ইবলিসের আওয়াজ হয় ওখানে রহমতের ফেরেশতা উঠে যায়, ওখানে থাকে না, ওখানে ইবলিস শয়তান হাজির হয়ে যায়। ও বাপদিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, অনেকে তুলো গাছ আছে, তুলো গাছে অনেক ফসল ধরেছে, এখন দাদিমা বলল তুলো গাছের তুলোটা দিয়ে অনেক আমার নাতির জন্য বালিশ আর নেপ বানিয়ে দেবো, এখন তুলো গাছের উপরে কাঠবিড়ালি কিংবা ধেড়ে ইঁদুর কিংবা কোনো একটা পক্ষীগুলো উঠে ওই ছোটবেলা তুলোগুলো ওরা ফেলে ফেলে দেয়, ফেলে দেয় তুলোগুলো ছড়িয়ে দেয়, এখন বাবাজি যদি মনে করে কিছু শামুক ভাঙা, কিছু টিন, কিছু লোহা, কিছু হাঁড়ি তাবলা দিয়ে আমি যদি গাছের মাথায় টাঙিয়ে দেই, আর নিচে যদি দড়ি নিয়ে একটাবার বাঁশ কন্ট্রাক্টরের মতো ডুম ডুম করে বাজাই, আল্লাহ নবী বলেছে ওটাই হলো বাদ্যযন্ত্র, ওটাই হলো হারাম। হারাম। ও বাপদিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, একটাবার আগিয়ে চলে যাও, আল্লাহ নবীর স্ত্রী আমাদের আম্মা জান উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে একটা মহিলা গিয়ে বললেন, ও আম্মা জান, আমি আপনার কাছে একটা ফতোয়া জানতে চাই। কি ফতোয়া মা? তুমি একটাবার বলো, আপনার বাড়িতে এসেছি, এই দেখো আমার হাতে মুরগি আছে, এই দেখো আমার হাতে মাছ আছে, মাছ মারা গেছে, মুরগি মারা গেছে, আমি মাছটা খাবো না মুরগিটা খাবো, আমি মুরগির রক্ত আছে, মাছের রক্ত আছে, মুরগির জাহান ছিল, মাছেরও জাহান
হারান ছিল, মুরগির গায়ের চামড়া খোলস আছে, মাছের গায়ের চামড়া খোলস আছে, মুরগির নাড়ি হড়ি আছে, চোখ আছে, গাল আছে, মাছেরও তাই আছে, কিন্তু মাছ মারা গেছে, মুরগি মারা গেছে, এখন কোনটা ফেলে দেবো আর কোনটা খাবো, না দুটোই ফেলে দেবো দুটোই খাবো, আমাকে সওয়ালের জবাব দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি জবাবে বললেন, ও নারী জেনে রেখে দাও, আমার বাড়িতে তুমি ফতোয়া জানতে এসেছো, তুমি কি জানো আমার বাড়ির সঙ্গে আমার পাশে আমার দয়ার নবীর পাকের মাজার শরীফ, মাজার শরীফ। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, মা বাইনা বাইতি আমিন বাররিন রওজাতু মিরিয়াজিল জান্না আও কামা কালা আলাইহি সালাম। ও আমার সাহাবায়ে কেরাম, মসজিদে নববীর ইমামতি করার জায়গা থেকে নিয়ে আমার ঘর মসজিদ, আমার ঘর আম্মা জান, তোমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর, দুটো জায়গা হলো জান্নাতের টুকরা। তাহলে দয়ান নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার বাড়িতে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে আফাত নিয়ে চলে গেছে, এখন একটা মহিলা বাচ্চা কোলে করে নিয়ে আর মুরগি আর মাছ হাতে করে নিয়ে যখন ফতোয়া জানতে এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ও মহিলা তুমি এখান থেকে বার হয়ে চলে যাও, তার কারণ হলো এটা, তোমার বাচ্চা কোলে বসে আছে, বাচ্চার পায়ে একটা ঘুমর আছে, ওই ঘুমুরটা বেঁধে রাখার কারণে, আর তোমার বাচ্চা যখন কোমরে যখন একটা দুবার তিনবার করে যখন লাতি মারে ধাক্কা মারে, ওই বাচ্চার পায়ে ঘুমুরটা ঝুমঝুম ঝুমঝুম করে আওয়াজ হয়। আল্লাহ নবীর মাজার শরীফ হলো এটা, এখানে 70,000 ফারেস্তারা তোয়াব করে দুরুদ সালাম পড়ছে, দুরুদ সালাম পড়ছে, এখন তোমার বাচ্চার পায়ে একটা ঘুমর দোবা আছে, ওই বাচ্চা বেগুনা বাচ্চা অনিচ্ছা ইনিচ্ছা পা যখন নাড়া দেয় ঘুমুরের আওয়াজ ঝুমঝুম করে চলে আর আওয়াজ হয় রসুলের ঘরটা যেন বাদ্যযন্ত্র, ঝুমঝুম ঝুমঝুম আওয়াজ পরিণত হয়ে গেছে, রসুলের এখানে ফারেস্তারা গোনো এরা সকলে পালিয়ে যাবে। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি রসুলের বাড়ি পায়ে ঘুমুর বেঁধে যাওয়ার কারণে আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘর থেকে তাকে চলে যেতে বলেছে, ওটা খুলে আসার কথা বলেছে। তাহলে আমার মায়েরা যারা নামাজ পড়বে পায়ে তারা নেপুর পড়তে পারে, কোনো সমস্যা নেই, সমস্যা নেই, কিন্তু পায়ে নেপুর পড়ার কারণে ডান পায়ে বাম পায়ে তিনটে তিনটে করে ছটা যখন বল থাকে আর ঝুমঝুম ঝুমঝুম করে আওয়াজ হলে, তাহলে আম্মা জান আয়েশা সিদ্দিকা যে আওয়াজের ভয়েতে ঘর থেকে বার করে দিয়েছে, আর সেই আওয়াজ আমাদের বাড়ির আয়েশা সিদ্দিকাদের পায়ে হচ্ছে না হয় না। আমি আপনাকে নেপুর পরে নামাজ পড়তে বারণ করার কথা বলিনি, তবে এতটুকু বলেছি যে ওই বল দড়ি পরা যাবে। আবার কাল যেন ফতোয়া দিও না যে মফিজুল ভাই বলে গেছে যে নেপুর পরা হারাম, এক সমস্যা। আমি হারাম বলিনি, বলেছি কোনটা, যে বল দড়ি থাকে, ওই যে বল থাকে বাবা ঝমঝম 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 করে আওয়াজ হয়, চলবে না। মেয়েরা চুড়ি পরবে, একটা চুড়ি পরুক না শত শত চুড়ি পরুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু সেজদা রুকুতে যখন যাবে, কাজকর্ম যখন করবে, আর ওই চুড়িগুলো আর একটা চুড়িতে পরে কাঁচের চুড়ি ঝমঝম ঝমঝম করে আওয়াজ হবে, রসুল বলেছে ওটা বাদ্যযন্ত্র, চলবে না। আমি চুড়ি পরাও হারাম বলি না, আর ওই যে কি বলে পায়ে নেপুর পরাও হারাম বলি না। অসুবিধা হচ্ছে নাকি? আমি কি গল্প করছি? আমার স্বার্থের কথা বলিনি, আমাদের সমাজের স্বার্থের কথা বলেছি। তকবীর দেন নারায় তকবীর, ছেলেরা তকবীর হয়নি নারায় তকবীর, আর একটা জোরে তকবীর দেন নারায় তকবীর, নারায় তকবীর। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আল্লাহ। একটা বক্তব্য করতে গেলে ভাই কত ভাবনা চিন্তা, কত হাদিস পড়তে হয় বলেন দিনই, নাকি একই কথা সারা বছর বলবো? করেছিল আপনারা, আপনাদের কাছে একটাই কথা বলছি, আমরা অনেকে জানাইলাম নবী আমার জানিয়ে দিলেন, ও সাহাবায়ে কেরাম পৃথিবীর জমিনে তোমরা যদি নামাজে বেশি সওয়াব পাও, এখানে নামাজের কথা বল
বলা হয়েছে ইল্লা ইলা সলাসাতিন মানে তিন জায়গায় বেশি নামাজে সওয়াব পাবে। যদি তোমরা বাইকে তোমরা যদি হেঁটে তোমরা যদি স্টিমারে জাহাজে প্লেনে আর ফ্লাইটে তোমরা যদি বেশি নেকি নিতে চাও বেশি সওয়াব যদি নিতে চাও পৃথিবীর কোথাও তোমরা পাবে না নামাজের মাধ্যমে। তিনটে জায়গা পাবে, এক নাম্বার হলো আল্লাহর কাবা বাইতুল্লাহ, যে কাবা শরীফে এক রাকা নামাজ আদায় করলে এক লক্ষ রাকাতে সওয়াব পাওয়া যায়। আল্লাহর নবী বলেছেন মসজিদে নববী ওখানে এক রাকা নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। আল্লাহর নবী বলেছেন মসজিদুল দেখা যায় প্যালেস্তাইন মসজিদুল আকসা, ওই মসজিদে নামাজ পড়লে এক রাকাতে 25,000 রাকাতে সওয়াব পাওয়া যায়। তাম পৃথিবী যদি ঘোরা হয় আল্লাহর কাবার এলাকায় নামাজে জানে কি, মসজিদে নববীতে নামাজে জানে কি, প্যালেস্তাইন মসজিদুল আকসায় নামাজে জানে কি হবে, তাম পৃথিবীর কোথাও আর নেকি পাওয়া যাবে না, যাবে না। তাহলে রসুল বলেছে নামাজে বেশি সওয়াব নিতে গেলে কাবায় যেতে পারো, মদিনায় যেতে পারো, প্যালেস্তাইন মসজিদুল আকসা যেতে পারো, পৃথিবীর কোথাও নামাজে বেশি সওয়াবের জন্য চিল্লা চিল্লি দৌড়াদৌড়ি করে যেতে পারবে না। আমার বাড়ি হলো 24 পরগনায়, 24 পরগনায় 100 তলা মসজিদ আছে, আপনাদের মেদিনীপুর গেহখালি আর মহিষা দলের ছেলেরা এখান থেকে বাইক ভাড়া করে নিয়ে যদি 24 পরগনায় 100 তলা মসজিদে নামাজ পড়ে এখানে যা নেকি হতো ওখানে তাই নেকি, নেকি কোথাও কম বেশি হবে না। একটাই কারণ কাবায় নেকি, মদিনায় নেকি, প্যালেস্তাইন মসজিদুল আকসায় নেকি, এই তিনটে জায়গা ছাড়া পৃথিবীর কোথাও নামাজে বেশি নেকি নাই, নাই। তাহলে এখান থেকে যারা শুক্রবারে কাজ কর্ম করে দিয়ে 24 পরগনা বাইক মেরে জুম্মা নামাজ পড়তে চায়, বাবা নিজের মার খাওয়া হয় না আর খালার বলে থাকো থাকো, তাহলে দরবারে নামাজ পড়ার হুড়ুক জেগেছে, তাহলে আবেগে করে না, এরা করছে বিবেক না আবেগ। এ মাথা আছে কোন মুফতি সাহেব, কোন আলেম আর বিজ্জাদা চালে দিয়ে বলছি ফতোয়া কাটবে? আল্লাহ রসুল বলেছে যদি মসজিদে, আপনাদের এলাকার নাম কি? তালতোলা, আপনাদের এই মেদিনীপুর তালতোলা এখানে জুম্মা নামাজ পড়লে যা নাকি ফুরফুরা শরীফে নামাজ পড়লে তাই নাকি, আর প্রতাপপুর দরবার শরীফে পড়লে তাই, হিজলিতে বললে তাই, ক্যানিংয়ে বললে তাই, বসিরাটে বললে তাই, আমেরিকা বললে তাই, আফগানিস্তানে বললে তাই, কাবুলে বললে তাই, খোরাসানে বললে তাই, তারা পৃথিবীতে একই, শুধু পার্থক্য কাবা মদিনার মসজিদুল আকসা। কথা বুঝতে পেরেছেন? আর তালি যারা জোর গোলায় যারা পাগলামো করে বাইক লি এ দরবার ও দরবার ছুটে বেড়াচ্ছে, নিশ্চয় এরা নাকি সন্ধানে ছুটেছে, নাকি সন্ধানে? আর রসুল বলেছে ইল্লা ইলা সলাসাতিন, যদি তোমরা নামাজের জন্য যাও, সলাসাতিন মানে ওহিদুন ইসলানি সালা মানে তিনটে, একটা হলো কাবা 100,000 দেখি এক রেখাতে, মদিনা 100,000 50,000, মসজিদুল আকসা 100,000 25,000, যদি যেতে পারো ওখানে একটু পার্টিং এ লাভ মেরে চলে যাও, আর বেশি নেকি নামাজের জন্য পৃথিবীতে আর কোথাও পাবে না, আর যদি পাওয়ার আশা করো ওটা কাবিরা গোনা। মাথায় গেছে বাবা? আমি কারো দরবারে যেতে বারণ করেছি, যেতে বারণ করেছি, আমার টোটাল লাইফ পুরুপ চলছে, কালকের পাঁচ দে পোঁত বুঝাবে এ চলবে না, আমার পুরুপ আছে। কথা মাথায় গেছে? আমার পুরুপ আছে। তখন আমি আপনাকে আইডি ফাইল করে কেস করে জেলে ঢুকাবো, আমার পার্সোনাল পুরুপ আছে, আমি কি বলছি না বলছি, এরকম হতে পারে? ফের বলছি বাবা, মসজিদে আপনাদের আছে, মসজিদে আবাদ করতে হবে। কোন জায়গার লোক আবাদ করবে? 24 পরগনার লোক না আপনাদের তালতলার লোক? তালতলার লোক। আল্লাহর দরবারে সাক্ষ্য দেব, আল্লাহ এই মসজিদ ফাঁকা ছিলাম, আমার পেটে আমার কাছে আসেনি, এদের জন্য তাকিয়েছিলাম, আমি গাল ফেড়ে আল্লাহ একবার বলে চিৎকার করেছি আমার কাছে আসেনি, কিন্তু এরা আমার সাইড থেকে অন্য জায়গায় চলে গেছে, ভালোবাসবে? ভালোবাসবে? পাকামো বন্ধ করে দেওয়া, সঠিক কোরআন হাদিসের ওয়াজ করলে তখন এরকম বংশীয় লোক আমার এগেনস্টে যাবে, বাবা ও ওয়াজ করলে আমি যাবো না, বাবা ও ওয়াজ করলে আমি যাবো না, তাই করে না তো অনেক আমার সঙ্গে ওয়াজ করে না,
যারা করে না আমি তাদেরকে খারাপ বলি না ওয়েলকাম জানাই পারিস্তা ওয়াজ নসিহত কর আর যদি না করিস মফিজুলের ওয়াজ যখন করবে অন্তত কামরা শুয়ে শুয়ে ওয়াজ গুনো শুনে মুখস্থ করে বাড়ি যা নাকি ভুল বলেছি এই ভিতরে আসো এত জায়গা থাকতে পিছনে কেন বাবা আসো বাবা ভিতরে আসো ভিতরে আসো বাবা একটু ভিতরে জায়গা আছে কিন্তু এখন কত জায়গা আছে বাবু আসো সোনা ভাই যুবকের আসো বাবা আসো যুবকের তকবীর নারে তকবীর আর এটা জোরে তকবীর নারে তকবীর আহলে সুন্নাতাল জামাত আহলে সুন্নাতাল জামাত নারে তকবীর আল্লাহু আকবার অসুবিধা হচ্ছে নাকি এই ভেলিগুড়ির পানি চলবে না রোগীও মরবে না রোগও সারবে না ঔষধ খেয়ে লাভ কি হয় সারুক না সারুক আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে কথাটা আমি আপনার কাছে বলছিলাম আমি আলেমের পরিচয় আর সংজ্ঞা দিতে দিতে অনেকটা লম্বা হয়ে গেছে আমি ওখানে বিস্তারিত বললে অনেকটা লম্বা হয়ে যাবে চলেন তবে আর একটা বিষয় পরিষ্কার করে বললে তাহলে আলেম হতে হবে আলেমকে দেখে ভালোবাসতে হবে কি না এ বিষয়টা আপনার কাছে পুরো দিন আলো আর আলো হয়ে যাবে এবার চলেন আর একটা এক্সাম্পল দেওয়া যাক আমি আজকের ধরে নেন আপনাদের জলসা এলাকায় একটা পীর সাহেব এসেছে ধরে নেন আমার এই বড় ভাই এখন আল্লাহর ওলি পীর সাহেব এখন আল্লাহর ওলি যখন পীর সাহেব হয়ে গেছে আপনারা এসেছেন বাঁকুড়া জেলা থেকে ওনারা এসেছেন বীরভূম থেকে এনারা এসেছেন চব্বিশ পরগনা থেকে ওনারা এসেছেন হাওড়া হুগলি ওনারা এসেছেন মালদা থেকে বাস ভাড়া করে পীরের দরবারে চলে এসেছে এখন আপনি বলছেন হুজুর আমার মেয়েটা বিবাহ দিয়েছে জামাই কিন্তু দুই তালাক বলেছে এখন ফতোয়াটা কি হবে পীর সাহেব যদি বলে না বাবা আমি জানিনি যদি বলেন হুজুর আমার বাচ্চা রাতের বেলায় এমন স্বপ্ন দেখেছে স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে একটাবার বলেন যদি পীর সাহেব বলে না বাবা আমি জানিনি যেহেতু পীরের তো এলেম কালাম কিছু নেই তাহলে হাজার হাজার মুসল্লিরা আর শ্রোতারা ভক্ত মুরিদেরা আসবে আর তাদের পিপাসা পীরের কাছে বলবে আর পিপাসা পানি যখন সাদলা মেটবে একবার দুইবার তিনবার আসবে চারবার মাথা ডিশ ব্রেক মেরে আটকে যাবে না যাবে না তাহলে আলেম হতে হবে জ্ঞানী না হলে পীরের দরবারে লোক শেষ হে আমার সোনা মানিকের আমি আপনাকে বোঝাই তাই ফুরফুরা শরীফে মজা দে জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহে উনি যখন দেখা যায় বসিরাত আল্লামা হুজুরকে নিয়ে সৌদি আরবে যখন ওয়াজ করতে চলে গেলেন এখন সৌদি আরবে ওয়াজ করতে চলে যাওয়ার পর দাদা হুজুর বললেন আমার একটু পাতলা পায়খানা আমশার রোগ হয়েছে ও আমার মুরিদ রুহুল আমিন তুমি ওয়াজ করো বাবা আমি তোমার পাশে বসে আছি ফুরফুরা শরীফে দাদা পীর হুজুরে কথা শুনে বসিরাত আল্লামা রহুলামি রহমাতুল্লাহ আলাইহে ওয়াজ নসিহত করতে 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 এক ঘন্টা দুই ঘন্টা সাড়ে চার ঘন্টা হয়ে গেছে সৌদি আরবে তো বাংলা কথা নয় হিন্দি কথা নয় বাবা ওখানে আরবি আরবি আর আরবি আরবি জবান আরবি জবান অনেকে আছে বাংলা কথা বলতে পারে কিন্তু বাংলা লেখাপড়া করতে পারে না হয়তো আমি আরবি কথা বলতে পারি আমি আলেম নাও হতে পারি হয়তো ইনি বাংলা কথা বলতে পারে কিন্তু মাস্টার নাও হতে পারে তাহলে আরবি কথা বলতে পারলে যে জ্ঞানী এটা বিশ্বাস করা সম্ভব নয় বাংলা কথা বলতে পারলে যে জ্ঞানী এটা বিশ্বাস করা সম্ভব নয় ফুরফুরা শরীফে পুদারুত খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহে ওনাকে যখন সাড়ে চার ঘন্টা ওয়াজ নসিহত করালো আলেম ওলামা শায়েখ গুনো চেয়ারে বসে হাজার হাজার তারা তাকিয়ে তাকিয়ে ওয়াজ শুনছে ওয়াজ যখন শেষ হয়ে যায় আমার দাদা পীরকে জড়িয়ে ধরে বললেন ও ইন্ডিয়া পশ্চিম বাংলার আলেম আপনারা আরবিতে এত সুন্দর ওয়াজ নসিহত করলেন জীবনে আমরা এত সুন্দর বক্তব্য শুনিনি আমরা মক্কা মদিনার এলাকার মানুষ আমাদের মক্কায় আল্লাহর কোরআন নাজিল হয়েছে মদিনা শরীফে কোরআন নাজিল হওয়ার জায়গা মক্কা শরীফ মদিনা শরীফে নবীদের আগমন হওয়ার জায়গা এখানে ভূমিষ্ঠ হওয়ার জায়গা এখানে হাদিস আর কোরআনের জন্ম পৃথিবীর মানুষ কাবাতে শরীফাতে বলে নামাজ পড়ে কিন্তু আমরা সৌদি আরবে থাকার পরে এত সুন্দর করে আরবিতে আমরা কোরআন হাদিসে বক্তব্য করতে পারি না আপনার প্রধানত খলিফা রুহুল
আলামিন কিভাবে বক্তব্য করলো আমরা একটু জানতে চাই জানতে চাই আমার দাদা পীর বললেন ও বাবা সৌদির আলেমরা শায়খরা জেনে রেখে দাও আমার রুহুল আমিন উনি যা কোন নসিহত করছিল মাঝে মাঝে চোখটা বন্ধ করে নসিহত করছিল মারেফাতের চোখ আধ্যাত্মিক চোখটা খুলে দিয়েছিল আর যখন হাদিস পড়ার বক্তব্য যখন প্রয়োজন হতো দয়ান নবীর দিকে একটা বার রুহানি হালাতে কাশফ হালাতে তাকাতেন আর দয়ান নবী আইদিয়াকুম হাত দিয়ে ওই হাদিসের কিতাবগুলো খুলে রাখতেন আমার রুহুল আমিন এখানে বসে বসে চোখ বন্ধ করে মারেফাতের চোখ দিয়ে রসুলের হাতের হাদিসগুলো তিনি আরবিতে দেখে দেখে পড়ে পড়ে ওয়াজনসিয়াত করতেন উদ্দেশ্য ছিল একটা একটা বসিরাট হুজুর আরবি কথা শুনে আরবিতে কথা বলতে পারে মেনে নিলাম কিন্তু আরবি পড়া তো সহজ নয় সহজ নয় তাহলে বসিরাট হুজুর যদি আলেম না হতো আর জ্ঞানী যদি না হতো ওখানে তো দাদা পীর ওয়াজ করতে দিতে পারতো না আর যদি না বা ওয়াজ করতে দিল কিন্তু রসুলের হাতের আরবি হাদিসের কিতাব বসিরাট হুজুর তো পড়তে পারতো না পারতো না তাহলে ভাবতেই হবে আপনাকে আলেম আর জ্ঞানী হওয়া লাগবেই লাগবে জোরে বলে সুবহানাল্লাহ আমার কথা বুঝতে পারছো বাবু এই বক্সের সাউন্ড আরেকটু দাও না বাবা দাও যত ঠান্ডা পড়বে তত বড় দিয়ে যাবে আর দুটো হ্যালোজিন উপরে একটা লাইট তিনটা লাইট আমার ঘেমিয়ে দিচ্ছে বাহ মাশাআল্লাহ এটা তাকবীর দেন না আরে তাকবীর তাহলে আপনার কাছে আমি অনেক কোটা আলেম সম্পর্কে বলেছি এবার আপনার কাছে বললে আরো দীর্ঘক্ষণ লম্বা হয়ে যাবে আমি আপনার কাছে আর দীর্ঘক্ষণ লম্বা করা আমার কোনো প্রয়োজন নাই তবে একটাই কথা আমি আপনাকে বলি আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন আল মুসলিমা প্রত্যেককে এলেম জ্ঞান সঞ্চয় করা অপরিহার্য অপরিহার্য আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনি যদি একটা গজল মুখস্থ করেন গজল মুখস্থ করে সেজদা রুকুতে গেলে নামাজ হবে না হবে না আপনি লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করলেন হাদিস পড়ে নামাজ কখনো হতে পারে না পারে না আপনি অন্যান্য নবীদের কাহিনী জীবনী মুখস্থ করেছেন ওই গুণ পড়ি রুকু সেজদা নামাজ কিন্তু হবে না হবে না আপনাকে কোরআন পড়া লাগবে কোরআন পড়া লাগবে আর কোরআন যদি না পড়তে পারেন আপনার নামাজ হবে না হবে না তাহলে এর ভিতরে যারা আমরা আছি 5000 লোক জানাজা নামাজ পড়েছে হিসাব করে পেয়েছি 13 জনা 13 জনা এর ভিতরে যারা আমরা আছি বাবা 20 বছর 28 বছর 30 বছর আমরা জলসা মাহফিল ইসাল্লে সব দিয়েছি কিন্তু 20 বছর 30 বছরের ভিতরে যারা বাংলা পড়তে পারে না ট্রাই করে বাংলা পড়া শিখেছেন নাম লিখতে পারে না ট্রাই করে নাম লেখাও শিখেছেন অন্য আত্মীয়র বাড়ি যেতে পারে না শুনে শুনে সেই আত্মীয়র বাড়ি সেখানে চলে গেছে কলকারখানা আর সেখানে সার্ভিস করে কাজকর্ম জানে না 2 দিন 5 দিন থাকতে থাকতে ওই কাজের পারদর্শী হয়ে গেছে কিন্তু আল্লাহর বান্দা একটা বার কি ভেবেছো যে কোরআনের বিনিময়ে আমার নামাজ যে কোরআনের বিনিময়ে আমার ধর্ম এই কোরআন কি একটা বার পড়ার জন্য প্র্যাকটিস করা হয়েছে কি হবে কি হবে ওই তখন এমনই হবে ভাই মোসাবা করছে যেই দিয়েছে 10 টাকা বাড়ি কোথায় 24 পরগনায় যেই আমার ক্যাশিয়ার ভাই দিয়েছে 200 টাকা বাড়ি কোথায় হুজুর সেই মহিষাদল তাল তাল ও 3 বার গেছি তো গানে যেই আমার সভাপতি সাহেব 2000 টাকা দিয়েছে এই তোমরা এসছো ফোন করে আসনি কেন কথা বুঝতে পারি এ ভালোবাসার কোনো লাভ নেই ভালোবাসার লাভ হবে নিজের ধর্ম নিজে করেন কথা বুঝতে পেরেছেন নাকি খারাপ বলছি নিজের ধর্ম নিজে করেন কেউ তোমাকে ধর্ম পালন করে দেবে না আল্লাহ আমি আপনার কাছে বলছিলাম আলেমের সম্পর্কে বলতে বলতে অনেকটা লম্বা যখন হয়ে গেছে এ প্রসঙ্গটা বললে আমার একেবারে যতটা সময় ততটা মেকআপ করে দিতে পারি কেন প্রতিনিয়ত যখন অজনসিয়াত করা হয় এক একটা বিষয় বক্তব্য করলে আর ওই বিষয়টা একেবারে শেষ পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয় কিন্তু আমি বাধ্য হয়ে এই জায়গাটা শেষ করে বলছি এবার আপনার কাছে একটা বার বলবো আমরা প্রত্যেক
আগে নামাজ পড়ো, নামাজ পড়বো। আল্লাহ সবচাইতে বড় ইবাদত, নবী আমার হাদিস শরীফে বললেন আফদাল ইবাদত ইবাদত সালাত, সবচাইতে বড় ইবাদত সেটা হলো নামাজ। আপনার টাকা নিয়ে হজ করো না, আপনার টাকা নিয়ে কুরবানি দিও না, আপনার টাকা নিয়ে ফেতরা দিও না, আপনার টাকা নিয়ে আপনি দেখা যায় ঈদগাহ আপনি যাবেন কুরবানি দেবেন না, আপনার টাকা নিয়ে আপনি একটা বার ফেতরা দেবেন না। টাকা না থাকলে হজ করা চলবে না, টাকা না থাকলে কুরবানি দেওয়া চলবে না, টাকা না থাকলে ফেতরা দেওয়া চলবে না। টাকা যদি না থাকে আপনার কুরবানি দেওয়ার দরকার নেই, টাকা থাকুক আর নাই থাকুক। আপনার যদি গরিব হয়, উনি যদি ধনী হয়, গরিবের প্রতি যতটা অক্ত নামাজ ফরজ, একটা ধনী ব্যক্তির উপরে ততটাই নামাজ ফরজ। আপনাকে নামাজ পড়তেই হবে হবে। ও বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে আপনার যদি টাকা থাকুক আর নাই থাকুক প্রত্যেকের উপরে নামাজ ফরজ, আপনাকে নামাজ পড়তে হবে। আপনি যদি নামাজ পড়তে চান দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন, যদি বলেন দাঁড়িয়ে নামাজ পড়লে মাথা আমার চক্কর দেয় মশলা হলো তুমি বসে বসে নামাজ পড়ো, আবার যদি বলো আমি পাটা ভাঁজ করে গুটি আসন গুড়িয়ে নামাজ পড়তে পারি না, কেবলা দিকে পাটা লম্বা হয়ে যায়, হাদিস শরীফে এসেছে আপনি কেবলা দিকে পাটা লম্বা করে দিতে পারো। আর একটা কেতাবের নাম বলা যাক, ফুরফুরা শরীফে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির প্রধানত খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ওই নামাজ শিক্ষায় বর্ণনা করেছেন, আল্লাহর কাবার দিকে তুমি পাটা লম্বা করে দিয়ে নামাজ আদায় করতে পারো। যে বসিরাত রুহুল আমিন রহমাতুল্লাহ একটা কিতাবে লিখেছে, ওই কিতাবটার নাম হলো কলেমাতুল কুফর। আল্লাহর কাবার দিকে পরসা ফেরা চলবে না, আল্লাহর কাবার দিকে পরসা পায়খানা ইস্তিনজা করা চলবে না, এমনকি পা লম্বা করে দেওয়া চলবে না। হরিকতি আমলকি বড়া অর্জুন কালমেঘ রজনী বিমাল তুলসী শেখর শান্তি মোসাফি দিলবার গুটকা, এক কথা এগুলো খেয়ে পানের পিস গুটকা খেয়ে আল্লাহর কাবার দিকে ফিস কিংবা থুতু ফেলা চলবে না, আল্লাহর কাবার দিকে পরসা পায়খানা ফেরা চলবে না। এটাই যদি শরীয়তে হারাম হয়ে যায়, বসিরাত আল্লামা হুজুর নামাজ শিক্ষায় বলেছেন আল্লাহর কাবার দিকে তুমি পাটা লম্বা করে দিয়ে নামাজ পড়তে পারো। তার কারণ হলো এটা, উজু করলে যদি তোমার শরীর অসুস্থ বেড়ে যায় তুমি তায়াম্মুম করে নিয়ে নামাজ পড়তে পারো। তোমার টাকা নিয়ে হজ করো না, শরীর খারাপ রোজা রেখো না, টাকা নিয়ে কুরবানি দিও না, টাকা নিয়ে ফেতরা দিও না, উজু করার শক্তি নিয়ে তায়াম্মুম করো, উজু করতে লাগবে না। সেজদা দিতে পারো না, ইশারা ইঙ্গিতে সেজদা দাও, কিন্তু আল্লাহর নবী বলেছেন ও আল্লাহর বান্দা জেনে রেখে দাও, পৃথিবীর জমিনে বেঁচে যদি থাকো অনেক ইবাদত টাকার বিনিময় হয় কিংবা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু যতদিন আল্লাহ দুনিয়াতে বেঁচে থাকবে 5 মিনিট যদি তোমার হায়াত থাকে তুমি ইশারা ইঙ্গিতে নামাজ পড়ে আল্লাহকে বুঝিয়ে দাও, আল্লাহ আজি পর্যন্ত আমি তোমার গোলামিতে ছাড়লাম না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদত করতে হবে না হবে না, নামাজ পড়তে হবে। আল্লাহ, আমি আপনার কাছে বলছিলাম নামাজের কথা বলছিলাম, চলেন এবার আর একটা কথা আপনার কাছে বলা যাক। আল্লাহ নবী একসময় যুদ্ধের ময়দানে চলে গেছেন, সাহাবারা যুদ্ধ করেন, যুদ্ধ করতে করতে তরোয়ালের আওয়াজ ট্যাং 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 করে আওয়াজ হয়, কেউ বাঁচা বাঁচা বলে চিল্লা চিল্লি করে। তো এর নবীর কাছে সাহাবারা এসে বললেন ও আল্লাহ নবী, যুদ্ধের ময়দানে আমরা চলে গিয়েছিলাম, এত পরিমাণ আমাদের সাহাবাগুলো মারা যায়, আমরা কি একটু নামাজ বন্ধ রেখে আমরা ভোর প্রথমে যুদ্ধটাকে চালিয়ে যাব চালিয়ে যাব। দয়ার নবী বললেন ও আমার সাহাবাই কেরাম জেনে রেখে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলাম আফদালুল ইবাদাত ইবাদাত সালাত, সবচাইতে বড় ইবাদত যুদ্ধ করা না নামাজ পড়া। ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে বড় ইবাদত হলো নামাজ পড়া, তাহলে যুদ্ধের ময়দানে এসে বড় ইবাদত ছেড়ে দেবে এটা কিন্তু চলবে না চলবে না চলবে না। তোমরা একদিকে কিছু সংখ্যক মানুষ যুদ্ধ করো আর কিছু সংখ্যক মানুষ তোমরা ইবাদত করো, আবার কিছু সংখ্যক মানুষ যুদ্ধ করবে আবার কিছু সং
সংখ্যক মানুষ তারা ইবাদত করবে, ইবাদত করতে গিয়ে যুদ্ধের মাঠে যদি মারা যাও তোমরা জান্নাতি জান্নাতি জান্নাতি, আর আল্লাহর ইবাদত বন্ধ করে দিয়ে তোমরা যদি যুদ্ধের ময়দানে মারা যাও বেনামাজি হয়ে তোমরা জাহান্নামে যাবে যাবে যাবে। বাবা যুদ্ধ হোক আর যাই হোক বাবা সবচাইতে বড় ইবাদত নামাজ কিন্তু কাজা করা যাবে না। তাহলে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যেখানে কেউ কারো সাহায্য করতে পারে না, জীবন নিয়ে খেলা খেলি প্রতিযোগিতা, সেখানে দয়ান নবী যদি আদেশ দেয় ও সাহাবারা যুদ্ধ বন্ধ রেখে তোমরা নামাজটাকে একটা বার পালন করে নাও পালন করে নাও। তাহলে আমাদের সমাজে অনেক জায়গা দেখেছি জলসা চলছে চলছে এশার নামাজ কাজা হয়ে যাচ্ছে, কিন্তু জলসা বন্ধ রেখে এশার নামাজ পড়া ব্যক্তি সংখ্যায় কম না বেশি। রাম রাম জলসা চলছে কিন্তু এশার নামাজ, নাকি ভুল বলছি? এশার নামাজ হয়নি, হুজুরও পড়েছে কি তার কোনো গ্যারান্টি নেই, আর মুসল্লি তো দূরের কথা। রাগ হচ্ছে নাকি? বোঝেন ভালো করে বোঝো, তাহলে একটা জায়গায় আপনি পাবেন। আর যদি বলেন উঁচু হ্যাঁ উঁচু নিচু হ্যাঁ নিচু, তাহলে কিন্তু সমস্যা, সবাই ব্যবহার করবে, সবাই ব্যবহার করবে, যে যেমন পাবে। আমার যুবকের আমি আপনার কাছে বলছিলাম, তাহলে একদিকে আলেম তারপরে নামাজের কথা আপনার কাছে বলতে একটা জায়গায় চলে এসেছি।